আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত আমরা যারা পিসিতে ছবি এডিট করি এবং সেটাকে ইনস্টাগ্রামে আপলোড করতে চাই তাদের জন্য। কারণ ইনস্টাগ্রামে যারা ডেস্কটপ ইউজ করেন বা কম্পিউটার ইউজ করেন তাদের একটা সমস্যা হচ্ছে যে আমরা আপলোড করতে পারি না। ইনস্টাগ্রাম কম্পিউটার ভার্সন থেকে আপলোড করার কোনো ওয়ে নেই। তো যেহেতু পিসি থেকে আপলোড করা যায় না, তো সমস্যা একটাই যে আমরা যদি পিসিতে কোনো ছবি এডিট করি তাহলে সেটা মোবাইলে নিতে হয়, দেন মোবাইল থেকে আবার আপলোড করতে হয়। তো এটা একটা ঝামেলার কাজ। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে পিসি থেকেই আমরা এডিট করব, পিসিতে এডিট করে ছবিটাই পিসি থেকেই ইনস্টাগ্রামে আপলোড করতে পারবো। তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আমরা এই যে এটা ইনস্টাগ্রাম ওপেন করে রাখছে, এটা আমার প্রোফাইল। তো এখান থেকে আমরা যে কোনো একটা খালি জায়গায় রাইট বাটনে ক্লিক করব, দেন ইনসপেক্ট। ইনসপেক্টে আসার পর আপনাদের হয়তো ডান পাশে আসবে অথবা যে কোনো জায়গায় আসতে পারে, আমার এই জায়গায়, আমি আগে থেকে সেট করে রাখছি। তো এখানে যে ডিভাইসের একটা অপশন দেখতে পাচ্ছেন, টগল ডিভাইস টুলবার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা রিসাইজ হবে। তো এখান থেকে আমরা এই যে রেসপন্সিভ উপরে দেখতে পাচ্ছেন, রেসপন্সিভ থেকে যে কোনো একটা মোবাইলের ডিসপ্লে সাইজ দিয়ে দেবো, যেটা আমরা পছন্দ করি। ধরলাম পিক্সেল 2 দিলাম, পিক্সেল 2 তো আসলো না, আপলোডের কোনো অপশন আসলো না। তো আমরা কী করবো, এখান থেকে জাস্ট রিফ্রেশ করবো পেজটাকে। এই যে রিফ্রেশ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে যে আপলোডের অপশন চলে আসছে, এখানে প্রেস করবো। এখানে ক্লিক করলে আমরা যে কোনো ছবি চাইলে আপলোড করতে পারি, সিম্পল। তো ছবি পিসিতে এডিট করেই এখান থেকে আমরা ইনস্টাগ্রামে আপলোড করে দিতে পারবো। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা একটা লাইক দিবেন।